ভূমি অধিগ্রহণ হবার পর 45 বছর কেটে গেল, পুনর্বাসন পেল না হলদিয়ার কয়েক হাজার বাসিন্দা। এই নিয়ে গত 5 জানুয়ারি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন হলদিয়ার বাসিন্দারা। মামলা দায়ের পর আবেদনকারী শম্ভুচন্দ্র দাস এবং শম্ভুচরণ পাত্র জানিয়েছেন, জমি অধিগ্রহণের সময় তারা জমি দিয়েছিলেন জমি অধিগ্রহণ আইন অনুসারে 1970 থেকে 71 সালে হলদিয়া প্রজেক্টের জন্য। সরকার 18টি মৌজায় সমস্ত জমি তারা অধিগ্রহণ করে। সরকারের পক্ষ থেকে পুনর্বাসনে এবং ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও কিছু মানুষ ছাড়া সবাই তা এখনো পাননি। হলদিয়া ডক কমপ্লেক্স এস্টেটের অফিসার পুনর্বাসন পাওয়া ওই মানুষগুলির অনেককে উচ্ছেদের নোটিশ দিয়েছেন। সব মিলে কলকাতা হাইকোর্টে হওয়া এই মামলা আগামী 13 জানুয়ারি শুনানির কথা রয়েছে। তবে মামলাকারীদের আইনজীবী জানান, এই গৃহহারা মানুষগুলির পুনর্বাসন আবেদনকারীরা এই মামলার সুরাহা চান কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সাথে প্রয়োজনে তারা সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানায়। কার্যত এই গৃহহীন মানুষগুলো কি ঠাই পাবে না, পড়ে থাকা জমিতে কি সামান্য ঠাই পাবে না, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গোটা হলদিয়া জুড়ে। কলকাতা হাইকোর্টে রিহ্যাবিলিটেশনের জন্য আমি আবেদন করেছি এবং সেটা রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি অফ ইন ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013। ঘটনা যেটা হচ্ছে 1971 সালের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট জমি অধিগ্রহণ করে এলএ কেসের মাধ্যমে, ল্যান্ড অ্যাকুইজিশন কেসের মাধ্যমে, এবং সেই জমি অধিগ্রহণ করার পরে ওরা হলদিয়া প্রজেক্টকে এন্টায়ার জমি দেয় এবং তাতে আমার মক্কেলরা বাস্তুচ্যুত হয়। আমার আবেদন এই যে আমি 71-72 সালে উদ্বাস্তু হয়েছি, উদ্বাস্তু হয়ে প্রত্যাস্ত আমাদেরকে কোনো রকম থাকবার মতো সেরকমভাবে জায়গা দেয় নাই, আমরা অস্থায়ীভাবে সেইখানে বসবাস করেছি। আমাদের প্রত্যাস্ত আমাদেরকে হুমকি দিচ্ছে ঘর বাড়ি ভেঙে নেওয়ার জন্য, কিন্তু আমরা জায়গা না দিলে আমরা যাবো কোথায়, থাকবো কোথায়, তাই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।